başta. O bakın boli oyra oyra aşın. অবশেষে ফাঁস হলো মুস্তাক তিশার সম্পর্কের আসল সত্যতা। এ যেন সিনেমার গল্পকেও হার মানানো ঘটনা। আরে নাটক করতেছো বাল, তুমি খাবো না খাবো না, তুমি তেরামি করতেছো আমার সাথে, আমি সব তেরামি তো মালমন তিশা। দীর্ঘদিন যাবৎ 60 বছর বয়সী মুস্তাকের সাথে 18 বছরের তরুণী তিশার বিয়ে নিয়ে বেশ শোরগোল চলছে সোশ্যাল মিডিয়ায়। এতদিন আমরা শুধু মুস্তাক তিশার মুখেই শুনেছি তাদের সম্পর্কের নানান বাধা বিপত্তির গল্প। যে কোনো অবৈধ সম্পর্ক সেগুলো আমার কখনো ছিল না, কিন্তু আমাদের বিষয়টা হলো সম্পূর্ণ পবিত্র। মহামান্য হাইকোর্ট এবং জজ কোর্টে গিয়ে একটা কথাই বলেছি যে আমি সম্পূর্ণ স্বেচ্ছায় নিজের ইচ্ছায় খন্দকার মুস্তাক আহমেদের কাছে এসেছি, আমাকে কোনো রকম ব্ল্যাকমেইল কিংবা জোর অপহরণ করা হয়নি। সমাজের চিরাচরিত ধারার বাইরে গিয়ে সম্পূর্ণ নতুন ধারার এক ভালোবাসার অনন্য উদাহরণ তৈরি করেছেন এই দম্পতি। তবে আমাদের সেই ধারণাকে ভেঙে দিয়ে তিশার বাবা হঠাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে জানালেন গা শিউরে ওঠা কিছু চাঞ্চল্যকর তথ্য। আমি মনে করি আমার মেয়ে আমার দেশকে বাঁচানোর জন্য নিজেকে বলি দিচ্ছে সেখানে। তুমি মুস্তাককে কেন এইভাবে বললা? কেন বললা ওকে এইভাবে? মুস্তাক একটা লম্পট চরিত্রহীন ব্যক্তি, তারপর হলো সে ব্ল্যাকমেল করে আমার মেয়েকে জিম্মি করে কাবিনামা শুয়ে নিছে। তিশারা মোট তিন বোন, পরিবারের সবচেয়ে বড় মেয়ে তিশা। বাবার স্বপ্ন তিশাকে ডাক্তার বানাবেন। ভালো রেজাল্ট করে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল তিশা। আর কিং মুস্তাক ছিলেন সেই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং চেয়ারম্যান। পরবর্তীতে মুস্তাকের নজরে পড়ে তিশা। শুধু তাই নয়, এর আগেও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অনেক ছাত্রীকেই যৌন হয়রানি করার অভিযোগ রয়েছে এই মুস্তাকের নামে। অভিযোগ, ওই শিক্ষার্থীকে ফাঁদে ফেলে ধর্ষণ করেছেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য খন্দকার মুস্তাক আহমেদ। আর এসব অপকর্মে তাকে সহায়তা করতেন তার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফওজিয়া রাশেদী। তিশা মুস্তাকের প্রতিটি সাক্ষাৎকারে তারা বলেছিল তাদের প্রথম পরিচয় হয়েছে ফেসবুকে। এরপর সম্পর্ক ধীরে ধীরে প্রেম থেকে বিয়েতে গড়িয়েছে। সে আমাকে ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমি সকালবেলা তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি, তখন মনে হলো যে আমরা বিয়ে করতে পারি। তবে তিশার বাবা জানান যে কলেজে থাকতে তিশার কাছে কোনো ফোনই ছিল না এবং তিশার কোনো ফেসবুক আইডিও ছিল না। ফেসবুকে আমার মেয়ের ফেস মোবাইল নাই, সে তার ফেসবুক আইডি থাকবে কোথায়? যেটা সম্প্রতি ফাঁস হওয়া মুস্তাক ও তিশার একটি অডিও রেকর্ডের মাধ্যমে প্রমাণিত। আরে নাটক করতেছ বাল, তুমি খাবো না খাবো না, তুমি তেরামি করতেছ আমার সাথে, আমি সব তেরামি তো মালমন তিশা। আমি তোমাকে বললাম ভালো মতো, আমি বললাম খাও তাড়াতাড়ি যাবে কেন? তোমাকে নাম আমি সাতটা তুমি ক্লাসে যাবা না, তুমি এখানে ফোনে কি বলে সেগুলো সব জানি, আর তুমি স্কুলে যাবা না তো? প্লিজ আমার কালকে ল্যাব আছে, তোমাকে নাম্বার দাও এখানে। না আমি তো সাতটার সময় তোমাকে, প্লিজ আমার ক্লাসটা আজকে মিস দিতে পারবো না, ক্লাসটা তুমি আমার জন্য মিস করো। মিস মুস্তাক তিশাকে প্রায় ক্লাস করতে দিত না, সে তিশাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আটকে রাখতো। এরপর তিশার খাবারের নেশা জাতীয় মেডিসিন মিশিয়ে তাকে অচেতন করে মুস্তাক তিশার নগ্ন ছবি এবং ভিডিও তৈরি করে। পরবর্তীতে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার ভয় দেখালে তিশা বাধ্য হয়ে মুস্তাককে বিয়ে করে। তখন বলতেছে যে এগুলো তুমি কাবিননামা শুনে না দিলে এগুলো সব ভাইরাল করে দিব। সেদিন নিজের সম্মান আর মা বাবার জীবন বাঁচাতেই অসহায় তিশা কোর্টে মিথ্যা সাক্ষী দিয়েছিল। কোর্টে সবার সামনে সত্যিটা গোপন রাখলেও তিশা সেদিন তার খালাকে জড়িয়ে ধরে মুস্তাকের আসল মুখোশ ফাঁস করে দিয়েছিল। আন্টি, এই লোকের কাছে আমার অনেক অশ্লীল ছবি ভিডিও আছে। যে তিশা নাকি রং চা ছাড়া অন্য কিছুই খেত না, সেই মেয়েকে বড় বড় ক্লাবে নিয়ে সমানে মদ খাওয়াচ্ছে মুস্তাক। যে মেয়ে আমার রং চা ছাড়া বেশি কিছু খাইতো না, আর সেই মেয়েকে হোটেলে নিয়ে গিয়ে মদ খাওয়াইছে, সেখানে তিশা জল্লাদের সাথে আছে, তাকে কত বড় টর্চারের মধ্যে রাখা হয়েছে এটা আপনার বুঝে নেন। তিশা বাবা ধারণা করছে তার মেয়ে হয়তো মানসিক চাপ আর মুস্তাকের পাল্লায় পড়ে ড্রাগস অ্যাডিক্টেড হয়ে গেছে, যার জন্য বাবা মাকে ভুলে গিয়ে মুস্তাকের শেখানো কথাই বলে যাচ্ছে সকলকে। তিশা বলেছে তার বাবা নাকি তাকে নির্যাতন করতো, আর তাই সে মা বাবাকে ছেড়ে মুস্তাকের কাছে চলে এসেছে। শাসন কেমন ভাবে করতে হবে যে পরের দিন আমার বাচ্চাকে আমি মেডিকেলে নিয়ে যাবো, মেডিকেলে এসে কিন্তু মানসিক শান্তি আমি আমার ফ্যামিলি থেকে পাইনি। অথচ তিশার এ কথা যে ভিত্তিহীন তা দিনের আলোর মতোই পরিষ্কার, কেননা প্রতিনিয়ত ক্ষমতাবান মুস্তাকের কাছ থেকে মৃত্যুর হুমকি পেয়ে যাচ্ছে তিশার বাবা।
নিজের জীবনের মায়া না করে মেয়েকে স্বাভাবিক জীবনে ফেরাতে এখন মানুষের দারে দারে ঘুরে বেড়াচ্ছেন তিনি। আজকের হুমকির মাধ্যমে আমি 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 কনফার্ম হয়ে গেলাম, তো আমি আতঙ্কিত, আমি কিন্তু বাসায় ফিরতে পারবো কিনা সেই আতঙ্কে ভুগতেছি। তিশা যদি ল্যাট্রিনে পায়খানা করতে বসে মোস্তাক জাফাটা ধরে ধরে থাকে যেন যেন দৌড় দিতে না পারে।